হ্যালো ভিউর্স ক্লাসিক হোমিও চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আলোচনা করব ডায়াবেটিস নিয়ে ডায়াবেটিস শব্দটি সবার কাছেই বেশ পরিচিত এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না যেখানে কোনো ডায়াবেটিস রোগী নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী ডায়াবেটিস এখন একটি মহামারী রোগ এই রোগের অত্যাধিক বিস্তারের কারণেই সম্প্রতি এমন ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাহলে প্রশ্ন আসতেই পারে ডায়াবেটিস কি ডায়াবেটিস এমন একটি রোগ যা কখনোই সারে না কিন্তু এই রোগকে সহজেই নিয়ন্ত্রণে রাখা যায় তবে হোমিওপ্যাথিক মতে লক্ষণ অনুযায়ী চিকিৎসা করলে যে কোনো রোগেই সেরে যায় তাই ডায়াবেটিসের কিছু লক্ষণ ভেদে হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব। আমরা যখন ভাত কিংবা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই তখন তা ভেঙে গ্লুকোজে রূপান্তরিত হয় ইনসুলিন হচ্ছে এক ধরনের হরমোন এর কাজ হলো এই গ্লুকোজ গুলোকে মানুষের দেহের কোষে পৌঁছায় দেওয়া আর এই গ্লুকোজ গুলো ব্যবহার করেই শরীরের কোষগুলো শক্তি উৎপাদন করে সেই শক্তি দিয়েই আমরা চলাফেরা এবং কাজকর্ম করে থাকি সুতরাং যখন এই গ্লুকোজ শরীরের কোষে পৌঁছাবে না তখন স্বাভাবিকভাবেই মানুষের দৈনন্দিন কাজ ব্যাহত হয় এবং শরীর দুর্বল হয়ে পড়ে যখন কারো ডায়াবেটিস হয় তখন ওই মানুষের শরীরে ইনসুলিন হরমোন নিঃসরণ কমে যায় ফলে শরীরের কোষে গ্লুকোজ পৌঁছাতে পারে না এতে করে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় সাধারণত প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত গ্লুকোজ শরীর থেকে বের হয়ে যায় এই কারণে ডায়াবেটিস রোগী ঘন ঘন প্রসাব করে যখন প্রসাব বেশি হয় তখন ডায়াবেটিসে ভোগা রোগী তৃষ্ণার্ত হয়ে পড়ে অন্যদিকে ঘন ঘন প্রসাব হওয়া রোগীর শরীর থেকে প্রচুর পরিমাণ গ্লুকোজ বের হয়ে যায় এতে করে প্রয়োজনীয় শক্তি উৎপাদন করতে পারে না দেহের কোষগুলো ফলে রোগী দুর্বলতা অনুভব করেন রোগী যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সঠিক ব্যবস্থা গ্রহণ না করেন তবে তার রক্তনালী স্নায়ু কিডনি চোখ ও হৃদযন্ত্রের সহ নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে উপাস থাকা অবস্থায় রক্তে সাধারণত গ্লুকোজের লেভেল হল 5.6 এর থেকে যদি বেশি হয় অর্থাৎ 5.6 থেকে সিক্স পর্যন্ত যদি হয় এটাকে ফ্রি ডায়াবেটিস বলা হয় 6.9 থেকে যদি বেশি হয় অর্থাৎ সেভেন অথবা তার থেকে যদি বেশি হয় তাহলে বুঝতে হবে তার ডায়াবেটিস আছে ডায়াবেটিস রোগীর চিকিৎসা করতে হলে অবশ্যই ব্লাড এবং ইউরিন টেস্ট করতে হবে। যে লক্ষণগুলো দেখলে আমরা বুঝবো যে ডায়াবেটিস হয়েছে সে লক্ষণগুলো হলো ঘন ঘন প্রস্রাব করা তৃষ্ণা পাওয়া নিয়মিত খাবার পরও ঘন ঘন খিদে লাগা প্রচণ্ড পরিশ্রান্ত অনুভব করা চোখে ঝাপসা দেখা শরীরের বিভিন্ন অংশে কাটা গেলে তা সহজেই সারে না খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া হাত পায়ে ব্যথা এবং মাঝে মাঝে অবশ হয়ে যাওয়া এই সকল লক্ষণ দেখলে আমরা বুঝব যে তার ডায়াবেটিস আছে বন্ধুরা এ পর্যায়ে লক্ষণভেদে ডায়াবেটিসের কিছু হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব। আমরা জানি হোমিওপ্যাথিক চিকিৎসা একটি লক্ষণভিত্তিক চিকিৎসা সঠিক লক্ষণ না জেনে ওষুধ খেলে কখনোই তা সারবে না তাই লক্ষণগুলো পুরোপুরি মিলে গেলে আমরা সেই ওষুধটি সেবন করতে পারব আর ওষুধ সেবন করতে চাইলে অবশ্যই আপনাদের লক্ষণগুলো ফেসবুক পেজে লিখে পাঠাবেন আমি ওষুধ নির্বাচন করে আপনাদের জানাব এরপর দেখব একটি নর্মাল ইউরিন এক্সামিনেশনের রিপোর্ট প্রসাবের কালার স্বাভাবিক একটু হলদে বর্ণের হয় প্রস্রাবের মধ্যে কোনো অ্যালবোমিন থাকে না যদি থাকে খুব সামান্য পরিমাণ থাকে এবং অ্যালবোমিন প্রস্রাবের মধ্যে পাওয়া গেলে সেই প্রসাব একটু ঘোলাটে টাইপের হয় অ্যালবোমিন যুক্ত প্রসাব সাদা বোতলে ঝাঁকি দিয়ে চব্বিশ ঘন্টা রাখলে ইটের গুঁড়োর মতো তোলানি পড়ে প্রস্রাবের মধ্যে সুগার থাকে না যদি সুগার থাকে তাহলে সেটি ডায়াবেটিস রোগের লক্ষণ নির্দেশ করে এবং রক্ত পরীক্ষা করে সুগার কি পরিমাণ আছে এবং আরবিসি ও ডাব্লু এর পরিমাণ কী পরিমাণ আছে তা জানা অতি জরুরি এই সব জিনে হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করলে ইনশাল্লাহ রোগী অবশ্যই সুস্থ হবে বন্ধুরা এরপর আলোচনা করব ডায়াবেটিসের কিছু গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে তবে এই ওষুধগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই সেবন করবেন না তবে এই ওষুধগুলো রক্ত এবং প্রস্রাব পরীক্ষা করে লক্ষণ অনুযায়ী সেবন করলে খুব সুন্দর কাজ করে এই ওষুধটির নাম হলো ফস ডায়াবেটিসের একটি গুরুত্বপূর্ণ ওষুধ তবে এই ওষুধের বিশেষ লক্ষণ হল প্রস্রাবের মধ্যে সুগার থাকে যা পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা হয় এবং প্রস্রাব দেখতে দুধের মতো প্রসাব ধারণ করার ক্ষমতা একেবারেই কমিয়া যায় যার কারণে কাপড়ে চোপড়ে প্রস্রাব করে এবং এর সাথে যৌন দুর্বলতা এবং শারীরিক দুর্বলতা থাকে এছাড়াও এসিড ফসের চারিত্রিক লক্ষণগুলো মিলিয়ে ওষুধ সেবন করবেন তবে একটি কথা মনে রাখবেন এসিড ফসের রোগীর কোনো কিছুই মনে থাকে না স্মৃতিশক্তি একেবারেই লোপ পেয়ে যায় এরপর আলোচনা করব ইউরেনিয়াম নাইট্রিকাম সম্পর্কে এটি ডায়াবেটিসের একটি গুরুত্বপূর্ণ ওষুধ তবে এর লক্ষণ হল প্রসাবের মধ্যে সুগার থাকবে দিনের অপেক্ষা রাতে বেশি প্রস্রাব হবে রোগীর প্রচণ্ড পিপাসা ও ক্ষুধা থাকে অনেক বেশি খাওয়া সত্ত্বেও দিন দিন শুকিয়ে যায় পেটে বায়ু জমে এবং পেট ফাঁপে এছাড়াও কারো পাকস্থলিতে যদি আলসার হয় পাকস্থলিতে জ্বালা করে পেটে বেদনা এবং পিপাসা ও বমি থাকে তাহলে এই ওষুধটি অধিক গুরুত্বপূর্ণ এই সব লক্ষণের পাশাপাশি যৌন দুর্বলতাও বর্তমান থাকে এইসব লক্ষণ অনুযায়ী ওষুধটি সেবন করলে ডায়াবেটিস নির্মূল হবে বন্ধুরা এরপর আলোচনা করব অ্যাসিড অ্যাসিটিক ওষুধ নিয়ে যেটি হোমিওপ্যাথিতে ডায়াবেটিসের একটি গুরুত্বপূর্ণ ওষুধ তবে এই ওষুধের লক্ষণ হল রোগীর অত্যন্ত পিপাসা গায়ের চামড়া ফেঁকাশে এবং ভয়ানক উত্তাপ ও মাঝে মাঝে ঘাম হওয়া রোগীর প্রস্রাব জলের ন্যায় স্বচ্ছ পরিষ্কার হয় এবং উদরময় বমি ইত্যাদি থাকে এটি নেট্রাম সালফ ডায়াবেটিসের একটি উত্তম ওষুধ সোডিয়াম সালফেট দিয়ে এই ওষুধটি তৈরি করা হয় রক্তের মধ্যে যদি ব্লোরোবিন অ্যালবুমিন এবং সুগার থাকে তাহলে এই ওষুধটি অনেক ভালো কাজ করে সাধারণত একটি বোতলে প্রস্রাব নিয়ে খুব জোরে ঝাঁকি দিয়ে চব্বিশ ঘন্টা রাখলে সেই বোতলের নিচে সাদা বালির মতো অথবা ইটের গুড়ার মতো তোলানি পড়ে তখন এই ওষুধটি অনেক ভালো কাজ করে থাকে এভাবে পরীক্ষা করে এই ওষুধটি সেবন করা যায় রোগীর আরও একটি বিশেষ লক্ষণ হল রোগী যখন প্রসাব করে তখন অথবা তারপরে পরে প্রসাবের সময় জ্বালা হয়ে থাকে এটি একটি জন্ডিসেরও গুরুত্বপূর্ণ ওষুধ লক্ষণ অনুযায়ী ওই ওষুধটি সেবন করলে অনেক ভালো ফলাফল পাওয়া যায় এর পাশাপাশি নেট্রাম সালফের রোগীর মানসিক ও চারিত্রিক বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নিতে হবে এখন আমি আলোচনা করব আর্সেনিক অ্যালবাম নিয়ে হোমিওপ্যাথির একটি গুরুত্বপূর্ণ ওষুধ এর বিশেষ লক্ষণ হল প্রসাবের মধ্যে প্রচুর পরিমাণ অ্যালবুমিন থাকে আমরা জানি প্রস্রাবের মধ্যে কোনো অ্যালবুমিন থাকে না যার প্রস্রাবে অ্যালবুমিন পাওয়া যায় এটি পরীক্ষার মাধ্যমেই দেখে নিতে হবে যদি অ্যালবমিন থাকে তাহলে আর্সেনিক অ্যালবাম এই ওষুধটি আমরা সেবন করতে পারি এবং আরও একটি বিশেষ লক্ষণ হলো আর্সেনিকের রোগীর অত্যন্ত পিপাসা থাকে কিন্তু পানি পান করতে পারে না সামান্য একটু পানি পান করলেই বমি হয় এই ওষুধটি সেবন করার সময় অবশ্যই চারিত্রিক লক্ষণগুলো দেখে নিয়ে ওষুধ প্রয়োগ করতে হবে এরপর আলোচনা করবো ছিজিজিয়াম ওষুধটি নিয়ে যেটি প্রস্তুত করা হয় জামের বীজ থেকে এই ওষুধটি আপনারা বাড়িতে নিজেই প্রস্তুত করতে পারবেন প্রস্রাবের মধ্যে অধিক পরিমাণ সুগার আসলে এই ওষুধটি সেবন করলে খুব তাড়াতাড়ি সুগার কমে যায় সাধারণত রক্তের মাঝে সুগার থাকলে সেই সুগার প্রস্রাবের মধ্যেও আসে তাই প্রস্রাব পরীক্ষা অথবা রক্ত পরীক্ষা যে কোনো একটি করলেই যথেষ্ট ফসফরাস এটি হোমিওপ্যাথির একটি গুরুত্বপূর্ণ ওষুধ এই ওষুধটি প্রয়োগ করার আগে রক্ত ও প্রসাব পরীক্ষা করে দেখে নিতে হবে এই ওষুধের বিশেষ লক্ষণ হল প্রসাবের মধ্যে অ্যালবুমিন নিঃসৃত হয় এবং রক্তের মধ্যে আরবিসি এর পরিমাণ কম থাকে এবং ডাব্লু এর পরিমাণ বেশি থাকে এই ওষুধটি প্রয়োগ করার সময় অবশ্যই রক্ত ও প্রস্রাব পরীক্ষা করে দেখে নিতে হবে যে সকল যুবক এবং যুবতী দেখতে অনেক সুন্দর লম্বা চুল কালো অনেক লম্বা সিট সেই সকল রোগীদের ক্ষেত্রে এই ফসফরাস ওষুধটি অনেক ভালো কাজ করে থাকে এরপর আলোচনা করবো কেলিব্রম ওষুধটি নিয়ে যেটি মস্তিষ্ক এবং প্রসব যন্ত্রের উপর ক্রিয়া করে থাকে এই ওষুধটির বিশেষ লক্ষণ হল স্মৃতিশক্তি মোটেই থাকে না কারো সাথে কথা বলার সময় কী বলিয়াছে তা ভুলে যায় এমনকি লেখার সময়ও তা বানান ভুল করে রোগী প্রস্রাবের বেগ ধারণ করিতে পারে না প্রচুর পরিমাণ প্রস্রাব হয় প্রস্রাবের সহিত ফসফেট ও সুগার নির্গত হয় এবং রোগী ক্রমশ দুর্বল ও রক্তহীন হয়ে পড়ে ক্ষেত্রে আমরা কেলিব্রম ওষুধটি প্রয়োগ করতে পারি কেলিব্রম ওষুধ সেবনের সময় পাশাপাশি চারিত্রিক লক্ষণগুলোর প্রতিও দৃষ্টি রাখতে হবে আলোচনা করব কষ্টিকাম নিয়ে যেটি মূত্রযন্ত্রের উপরও অনেক ক্রিয়া করে থাকে কষ্টিকামের রোগীর প্রসাবের বেগ এক মুহূর্ত ধারণ করিতে পারে না প্রসাব প্রায় অসারে নির্গত হয় কিন্তু রোগী বুঝতেও পারে না যে তার প্রসাব হচ্ছে এই ওষুধের রোগীর প্রসাব ফোটা ফোটায় নিশ্রণ হয়ে থাকে এবং নিদ্রিত অবস্থায় বিছানায় প্রসাব হয় প্রসাবের মধ্যে যদি লিথিক এসিড বা লিথেস্ট প্রচুর পরিমাণ থাকে তাহলে কষ্টিকাম ফলপ্রদ একটি স্বচ্ছ বোতলে প্রস্রাব নিয়ে প্রচণ্ড জোরে ঝাঁকি দিয়ে চব্বিশ ঘন্টা রাখলে এর বোতলের তলার নিচে কালচে ঘোলা টাইপের তলানি পড়ে যদি এরকম কালচে তলানি পড়ে তাহলে এই ওষুধটি অনেক বেশি উপকারে আসে তো বন্ধুরা এই পরীক্ষাগুলো করিয়ে ওষুধটি সেবন করলে ভালো ফলাফল পাওয়া যায় এরপর আলোচনা করব সিপিয়া নিয়ে সিপিয়া হোমিওপ্যাথির একটি গুরুত্বপূর্ণ ওষুধ যেটি ভূমধ্য সাগরের পেকি মাছ নামক এক প্রকার সামুদ্রিক মাছ থেকে তৈরি করা হয় এই রোগীর প্রসাবের একটি বিশেষ লক্ষণ হল প্রসাব অত্যন্ত দুর্গন্ধযুক্ত এবং খুব ঘন ঘন প্রস্রাব হয় তলপেট ভারী এবং প্রসাব ধারণ করিয়া রাখিতে পারে না যদি অনেকক্ষণ প্রস্রাব ধরিয়া রাখে তাহলে প্রস্রাব লাল এবং সাদাটে তোলানি পরে এই রোগী বিছানার মধ্যেও মাঝে মাঝে প্রসাব করিয়া থাকে এবং প্রসাব অত্যন্ত দুর্গন্ধযুক্ত হয় এই রোগীর শিশুরাও বিছানায় প্রসাব করিয়া থাকে এই বিশেষ লক্ষণের উপর ভিত্তি করে এই ওষুধটি সেবন করাইলে অনেক ভালো ফলাফল পাওয়া যায় হোমিওপ্যাথিতে ওষুধ নির্বাচন অনেক জটিল সাধারণ একটি লক্ষণ না মিললেও ওষুধটি কাজ করে না তাই ওষুধ একা একা সেবন করা ঠিক নয় ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই ওষুধ সেবন করবেন না ওষুধ নির্বাচনের সময় অনেক বিষয়ের প্রতি লক্ষ্য রেখে ওষুধ নির্বাচন করতে হয় এখন আমরা দেখব একজন ডায়াবেটিস রোগীর কিভাবে ওষুধ নির্বাচন করতে পারি রোগীর বর্ণনা দেওয়া আছে সাত থেকে আট বছর ধরে ডায়াবেটিস ইনসুলিন নেয় ঘন ঘন পিপাসা গলা শুকিয়ে যায় শ্বাস টানলে জ্বালা লাগে হাত পা ব্যথা অবস অনুভূতি পায়ে ব্যথা হাঁটাচলা কর করতে ব্যথা অনুভব হয় বুকে ব্যথা গ্যাস্ট্রিক আছে এবং পায়খানা কষা আর অনেক সমস্যা এই সমস্যাগুলোর উপর ভিত্তি করে আমরা রাডার হোমিওপ্যাথিক সফটওয়্যার ব্যবহার করে ওষুধ নির্বাচন করেছি রোগীর ওষুধ হলো ফসফরাস আরও অনেক ওষুধ আছে যেগুলো তার কাছাকাছি কিন্তু আমরা সেগুলো দিব না সাধারণত দুই একটি লক্ষণের জন্যই আর্সেনিক এবং নাক্সভম ওষুধটি আমরা দিতে পারবো না এই রোগীর ওষুধ হবে ফসফরাস তাহলে দেখুন বন্ধুরা সামান্য একটি লক্ষণের জন্যই ওষুধটি চেঞ্জ হয়ে ফসফরাস হলো আর্সেনিক হলো না সেজন্য ওষুধ নির্বাচন করা অনেক জটিল ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি দেখে ওষুধ সেবন করতে চাইলে অবশ্যই আমার ফেসবুক পেজে আপনাদের বিস্তারিত তথ্য লিখে জানাবেন আমি সুবিধা মতো ওষুধ নির্বাচন করে আপনাকে জানাব আপনাদের সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই খোদা হাফেজ